হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। গাইজ, আশা করি সবাই অনেক ভালো আছো, আর একটা নতুন ভিডিও জানাচ্ছি সবাইকে স্বাগতম। আজকে ভিডিওটা একটু ডিফারেন্ট টাইপের, তার কারণ হচ্ছে আজকে আমরা একটা ভিডিওর উপর রিয়াকশন দিব। সেই ভিডিওটা হচ্ছে 3 vs 1, মানে হচ্ছে হোয়াইট 4-4 ভার্সেস হচ্ছে ওয়াসিমোসের তিনটা প্লেয়ার বা ওয়াসিমোসের স্কোয়াডের সাথে হোয়াইট 4-4 একটা ভার্সেস হয়েছে। তো সেই ভার্সেসটা আমি দেখছি, দেখার পর আমার মনে হয়েছে যে আমি তোমাদের সাথে একটু শেয়ার করি আমার স্টাইল, এন্ড ওয়াসিমোস নিজেও রিয়াকশন দেয়, তারপর আবার গেম প্লেও করে। তো ওই ওয়াসিমোসের রিয়াকশনটা আমরা এখানে দেখবো এবং গেম প্লেটাও দেখবো। টুইস্ট দিয়েছিলাম বা একটা কুইজ দিয়েছিলাম, সেই কুইজে যারা যারা পার্টিসিপেট করছো তাদের রেজাল্ট আমি ভিডিও লাস্টে দিয়ে দেবো, আর এই ভিডিও লাস্টে থাকবে এই ভিডিও সম্পর্কে একটা কুইজ। তো সে পর্যন্ত ওয়েট করতে হবে, ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে। তো চলো গাইজ, আমরা ভিডিওটা শুরু করি। দেখতেই পাচ্ছ এখানে ওয়াসিমোস এবং তার এগেনস্টে আছে হোয়াইট 4-4, মানে 3v1 সিচুয়েশন। সো খুবই ডেঞ্জারাস একটা মোমেন্ট এখানে হইতে যাইতেছে গাইজ। হোয়াইট 4-4 এর সাথে তো সাধারণত বা কেউ ওরকম পাল্লা নিয়ে পারে না, যেই হোক না কেন, ওরকম মানে শিওর দিয়ে বলতে পারবে না যে হোয়াইট 4-4 সাথে জিতবে, যদিও ওরা তিনজন, আর আমি আই থিঙ্ক সো তিনজনই খুব ভালো প্লেয়ার, আর ওয়াসিমোস মোটামুটি খুব ভালোই খেলে। সো এটা বলাই যায় যাক এখানে কি হয়। হোয়াইট 4-4 কিন্তু একা, আর অপর দিকে কিন্তু ওয়াসিমোস দেখতে পাচ্ছ মোবাইলে কিন্তু খেলতেছে খুবই চমৎকারভাবে। এই দেখো হোয়াইট 4-4কে সামনে পাইলো, হোয়াইট 4-4 একটা শট মারলে ওটা হেডে লাগবে এটা নিশ্চিত থাকো, কিন্তু একটা বডিতে লাগছে আর একটা বডিতে লাগছে। ওয়াসিমোসের অবস্থা মোটামুটি একটু খারাপ, ওই যে তোকে একটা দিয়ে দিছে, কারে যে মারছে, মানে ও যে কারে মারছে এটা কিন্তু কেউ জানে না, বাট মারছে, আর এদিকে ডাউন হয়ে গেছে। এটাই তো আসলে ম্যাজিক, এটাই হোয়াইট 4-4 এর ম্যাজিক। যারা যারা আসলে হোয়াইট 4-4 এর চিনো তারা তো জানোই। দেখো একজনকে ডাউন করে ফেলছে, এখন তাকে মনে হয় হিল দিতে পারবে না, এরকম কোনো নিয়ম নাই, কারণ 1v3 সিচুয়েশন খেললে তোমরা দেখো মাঝে মাঝে আমিও খেলি, বাট ওগুলা আমি বলি যে ভাই কেউ পিছন দিয়ে ঘুরে এসে লুকায় থাকে মারবা না, কারণ জিনিসটা খুবই ওয়ার্ড, আর কারোর ডাউন করলে হিল দিবা না, কিছু রুলস থাকে সেটা এখানেও আছে দেখতে পাচ্ছি। দেখো ওই যে আবার লাভ রিমোট দিচ্ছে, তো চান দিনে উড়াই দিব রে ভাই, চান দিনে উড়াই দিব রে ভাই, ভাই দিলো 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 দিলো, ওয়াসিমোসের মাথা উড়াই দিছে গাইস। ওই দেখো ব্যাংকের মতন লাভাই দিয়েছে আমাদের হোয়াইট 4-4, হোয়াইট 3-4, জাদুকর ম্যাজিশিয়ান, এন একটা হেডশট বাকি গাইস, একটা হেডশট দিলে কিন্তু উড়া যাবে মনে হচ্ছে। ওই দেখো দিছে, ওই যে দিছে, ও ভাই সাপ। তো গাইস দেখতে দেখতে কিন্তু প্রথম রাউন্ড শেষ, আর হোয়াইট 4-4 কিন্তু ওয়াসিমোসের টিমমেট সহ তিনটারই কিন্তু একদম হেডশট দিয়ে মারছে। এখন আমরা সেকেন্ড রাউন্ডে আছি, আই আমি জানি না গাইস কি হইতে যাইতেছে, আবার দেখা যাক কি করে। ও মাই গড, দেখো গাইস ওয়াসিমোসের মোবাইল প্লেয়ার তো ওরকম একটা মুভমেন্ট নাই, আর ও খুব একটা ভালো খেলে না, মেনলি রিয়াকশন দেয়, তো সেই সুবাদে অত ভালো খেলবেন এটা সব। ও ভাই কি হেডশট মারছে রে ভাই, কি হেডশট মারছে, দেখো অবস্থাটা দেখো, বেচারা মানে একটা কিলো করতে পারবে না শেষ পর্যন্ত, ইমোট দিবে মনে হয় ওনাদর দিছে। ভাই রে ভাই কি ব্যাঙ্গের মতন লাফায় গাইস, কি ব্যাঙ্গের মতন কাল লাফাই দিয়ে থাকে, লাফাই দিয়ে আরেকটা দিছে গাইস, আরও একটা দিছে, একটাই বাকি আছে গাইস। এই দেখো কইতে মারলো, কইতে মারলো ভাই, হাসিমোসের মুখটা গাইস শুকিয়ে গেছে, দেখো কিরকম নার্ভাস হয়ে গেছে, উগং হয়েছে, বাট লাভ নাই ভাইয়া, তুমি হেড খাওয়াই, তুমি হেড খাওয়াই, হাসিমোস খাইলো খাইলো। এই যে দিছে গাইস দেখছো, দেখছো গাইস এত, ওই ও নাইস নাইস, আরে ক্লিয়ার করতে গেছিল কিন্তু মাইরা দিছে, বডি শটে মারছে, বেটা তো খুশি হইছে, তো বডি শটে মারছে। ও সুইপি 1 খেলতেছে ওইখানে আমাদের হোয়াইট 4-4 দুইটা রাউন্ড, এবং আমাদের ওয়াসিমোসের কিন্তু একটা রাউন্ড জিতছে, বাট দেখা যাক কি হয়। আলটিমেটলি এখনো খেলা মানে বাকি আছে, এবং তোমাদের কাছে কি মনে হয় গাইজ অবশ্যই কমেন্ট করে জানাবা, হোয়াইট 4-4 সম্পর্কে তোমাদের কি ধারণা অবশ্যই কমেন্ট করে জানাবা। ও মাই গড গাইজ, ওয়াসিমোস আবার ভরে দিল হেডশট, অ্যানাদার হেডশট ভরে দিল হোয়াইট 4-4, এই যে করোনা অন করে দিছে, দেবই মোট মনে হয় দাও দাঁড়ায় আছে। আরে ভাই এটা কি একটা ডেঞ্জারাস প্লেয়ার ভাই, এটা কুচ থেকে জন্মাইছে আল্লাহ জানে। ওই দাও দিছে একটা রে, লল একটাই বাকি আছে, একটাই বাকি আছে গাইজ, এটা মোবাইল প্লেয়ার, এটার স্ক্রিন থেকে রেকর্ড করছে আর কি, ওইটার স্ক্রিন থেকে রেকর্ড করছে, দেখো এটা কেমনে মরে। এই যে দিছে চান্দিনা উড়াইয়া দিছে রে, চান্দিনা উড়াইয়া দিছে ভাই রে ভাই, আর একটা বাকি আছে, চিপায় দাঁড়াই আছে রে ভাই, ওইটা ইমোট দিব নাকি, দাঁড়াই আছে, ও মা ইমোট দিছে, লল ওকে ওকে, দেখা যাক কি হয়। সামনে দিকে গিয়ে যাচ্ছে, খুবই ভালো মুভমেন্ট দেখতে পাচ্ছি আমরা, বাট আমার কাছে মনে হচ্ছে না এই মুভমেন্টটা বেশি দূর টিকবে। ওই দেখো, ও ভাই সাপ, হোয়াইট 4-4 দিছে রে, মাথা উড়াই দিছে রে, মাথা উড়াই দিছে, দাও প্লেয়ার রে দেখলো না মাথা উড়ে গেল গা ভাই রে ভাই, কেমনি কি, এই যে গেল, এই যে গেল গেল, ঘুষি মারলো, এই ঘুষি মারলো, আরে হে।
সো গাইজ আমরা চলে আসলাম ক্লক টাওয়ারের রাউন্ডে। আমরা দেখতে পাচ্ছি এখানে 2v1 সিচুয়েশন হয়ে গেছে। অলরেডি একজনকে মাইরে দিয়েছে হোয়াইট 44, কিন্তু খুবই অ্যাগ্রেসিভ মুডে আছে এবং উকং হয়ে যাচ্ছে আমাদের ওয়াসিমস টিভি বা ওয়াসিমস। সামনে যাচ্ছে এগিয়ে আমাদের হেড কিলারের দিকে। অ্যান্ড দেখো গাইজ, কই মারে কি মারে, একটা চমৎকার হেডশট দিয়েছে, ওই লাভ দিয়ে ওখান থেকে লাভ দিয়ে হেডশট দিয়ে দিয়েছে এবং করোনার ইউজ করছে। হোয়াইট 44 লাইফ মনে হয় একটু কম আছে। হাই দেখো মামায় কান্দে, গাইজ মামায় কান্দে, মামায় কান্দে, মামায় কান্দতেছে গাইজ। রাগি অ্যাংরি মুডে আছে এবং হোয়াইট 44 ভার্সেস ওয়াসিমস স্কোয়াড, অ্যান্ড বুঝতেই পারতেছো 3v1 সিচুয়েশন। চারজন হলেও আমার মনে না পারবে, বাট তারপর দেখা যায়। এখানে কিন্তু ওয়াসিমস্র তিনটা রাউন্ড জিতছে আর এটা জিতছে একটা রাউন্ডে। কীভাবে আমরা দেখছি সেটা হচ্ছে জাস্ট মজা করতেছে, ঘুষি টুসি মারতেছে, মাইরা দিছে। দেখ এটা কোনো বড় বিষয় না, বিষয় হচ্ছে কি জিতছে এটাই বড় বিষয়। আর হোয়াইট 44 স্বাভাবিক যদি ওই রকম স্কিল ওর অন করে, ডু ইউ নো হোয়াট আই মিন, কোন স্কিলের কথা বলছি, যে তো ওই স্কিলটা অন করে তাহলে না মারলে এমনিতে মরে যাবো, সব মারার কি দরকার, বুঝছো না? সো যাই হোক গাইজ, মাইরা দিছে। দেখো আমরা আরও একটা রাউন্ডে চলে আসি। পচিনা কই দেখো কই থেকে মারছে ভাই, ওর ক্যামেরাই শো করে না, ওয়াসিমসের ক্যামেরায় শো করে না, অথচ হেডশট খাওয়া যায়। দেখ একটাই প্লেয়ার আছে, ক্যাইস ডিএস ক্যাইস। সো দেখি ক্যাইস কি করে ব্রাদার। এই হায়, ওয়াসিমসের কান দৌড়াই দিয়েছে, দুইটা জিনিস কান দই তো আমি কি বলবো, তোমরাই ভালো জানো। ওই দেখো একটা ডাউন, ওই দেখো একটা গুলি মারছে, একটাতে হেড শেষ, একটা গুলি মারছে, টাচের লাইফ দেখো গাইস 90 চলে আইছে, মানে এদিকে ফাইজলামি ভাই প্লেয়ার দেখে না। ওই ধর দিচ্ছে, কারে মারছে, কে মরছে, ওই ধর একটা গেছে। আল্লাহ রে আল্লাহ রে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, জালিম, হারাম হারাম হারাম। ওই ধর গাইস, এই যে গেছে গেছে গেছে, এই গেছে দেখছো, জালিম জালিম হারাম। হোয়াইট 44 হয়েছে হারাম গাইস, হারাম পুরাই হারাম, জালিম জালিম হারাম 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 হারাম, গেম প্লে নট ফেয়ার, গেম প্লে ইটস হারাম, গেম প্লে হারাম। ওইটা মারা দেবো গাইস, চুম্মা দিয়ে মারা দেবো, একটা চুম্মা দিয়ে মারা দেবো। আরে ওয়াসিমস এটা হাসির ভিতরে লুকিয়ে আছে, কান্না ওই দিছে, বইরা দিছে, বইরা দিছে। তো গাইস পুরো ম্যাচে ওয়াসিমস কিল করছে মাত্র একটা, আর ওই কাই স্কিল করছে তিনটা, আর অপোনেন্টে তো টাচ কোনো কিলই করতে পারে নাই। সো বুঝলাই যে কি লেভেলের গেম প্লে ছিল। জাস্ট হোয়াইট 44 মানে হচ্ছে কি একটা আশ্চর্য অন্য জগৎ। তো গাইস এইটাই ছিল আজকে আমাদের রিয়াকশন। তোমরা কিন্তু দেখলা ওয়াসিমসের সাথে তিনটা প্লেয়ার, মানে ওয়াসিমস সহ আরও তিনটা প্লেয়ার কিন্তু হোয়াইট 44 এর সাথে পারলো না, একাই কিন্তু প্রায় 60টা রাউন্ড বাঘের মতন জিতে গেছে। দুইটা রাউন্ডে বা তিনটা রাউন্ডে মোটসেক তাও আবার খুবই মানে মানে বুঝতেই পারতেছো। মামা যদি মামার ট্রিক্সটা অন করে, মামার যে একটা গড গিফটের ট্রিক্স আছে সেটা যদি অন করে, মানে আমাদের হোয়াইট 44, তাহলে কিন্তু তার সামনে যদি 49টা প্লেয়ারও থাকে ফ্রি ফায়ার, সে যদি 50টা আমার প্লেয়ার হয় বাকি 49টা সরে মেরে দিতে পারবো, এটা কোনো ব্যাপার না। তো গাইজ যাই হোক, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। আজকের রিয়েকশনটি অন্য লেভেলে করা ট্রাই করছি, একটু অন্য স্টাইলে করা ট্রাই করছি, আই থিঙ্ক সো তোমাদের ভালো লাগছে। আর তোমাদেরকে আমি বলছিলাম একটা আমি গিভওয়ে দিব, তো লাস্ট যে ভিডিওটা ছিল আমাদের গাইজ, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো গাইজ লাস্ট যে আমাদের ভিডিওটা ছিল ফ্লেমারকে নিয়ে, সে তো সেই ভিডিওটাতে আমি কুইজ দিছিলাম যে ফ্লেমার কয়টা হেডশট মারছে। তো আমার অনেকের কমেন্ট ভালো লাগছে, কিন্তু এই যে প্লেয়ারটা গাইজ দেখো কত সুন্দর করে কমেন্ট করছে, কত মিনিটে এবং কত নাম্বার কতগুলো হেডশট দিছে, সম্পূর্ণভাবে লিখছে হেডশট দিছে ফ্লেমার 39টা, আর সে খুব সুন্দরভাবে এটা লিখছে এবং তার ইয়েটা লেখাটা আমার ভালো লাগছে। তো তাকে এখন আমি গিভওয়েটা করে দিব এবং তাকে আমি উইনার সিলেক্ট করে দিলাম গাইজ। দেখতে পাচ্ছ তার নাম হচ্ছে GW প্রান্ত, সে তার গিভওয়ে পেয়ে যাবে, কোনো প্রবলেম নাই। আজকে আমাদের যে কুইজটা হবে আমাদের হোয়াইট 44 এর সাথে ওয়াসিমসের যে খেলাটা হচ্ছে সেখানে যে কুইজটা আমরা রাখবো সেটা হচ্ছে ওয়াসিমস কোন দুইটা রাউন্ডে মারছে এবং দিয়া মারছে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে হবে। এরপরে ভিডিওতে আমাদের বর্তমান উইনারকে জানিয়ে দিব এবং তাকে আমরা তার গিফট দিয়ে দিব। সো দ্যাটস ফর টুডে, আই হোপ ইউ লাইক ইট ভেরি মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং এন্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও গাইজ। টাটা, বাই বাই, সি ইউ অ্যাগেইন গাইজ, এন্ড হোয়াইট 44, আই লাভ ইট, আই লাভ ইউর গেম প্লে, আই লাভ ইউ অলসো।